আমার জীবনটা হচ্ছে ওই কবরস্থানটার মতো, যেখানে মানুষ আছে তো ঠিকই কিন্তু আপন কেউ নাই। দেবর কখনো ভাই হতে পারে না, একটু চান্স দিলেই বুঝবেন। শালি কখনো বোন হতে পারে না, আড়ালে একলা থাকলে বুঝবেন। কাজিন কখনো আপনার মায়ের সন্তান হতে পারে না, হাতে হাত রাখলে বুঝবেন। প্রেম করলে স্বামী স্ত্রী হওয়া যায় না, কেউ একজন পল্টি মারলে বুঝবেন। ধর্মের ভাই বোন বাপ বলতে কিছু নেই, স্বার্থের পরীক্ষায় পড়লে বুঝবেন। বাবা মায়ের মতো কা আপন হয় না, মা বাবা হারালেই বুঝবেন। ধর্ষণের বিচার চাইতে গেলাম রাজার বাড়িতে, যে দেখি রাজার গায়ে কোনো কাপড় নেই আর দুই নারী কানতেছে। একবার সমুদ্রের পাড়ে একটি ঢেউ আসলো, আর ছোট্ট একটি বাচ্চার জুতা ঢেউয়ের সাথে ভাসিয়ে নিয়ে গেল। ওই ছোট্ট বাচ্চাটি সমুদ্রের পাড়ে বালিতে লিখে রাখলো, সমুদ্র তো একটা চোর। ওই সমুদ্রে অন্য এক প্রান্তে কয়েকজন জেলে মাছ ধরছিল, তাদের জালে খুব মাছ উঠছিল। তাদের মধ্যে একজন খুশিতে নদীর পাড়ের বালুতে লিখে রাখলেন, সমুদ্র তো রিজিক দাতা অন্নদাতা। এক যুবক ও সমুদ্রে মারা গেল, তার স্ত্রী রাগে ক্ষোভে দুঃখে সমুদ্রের পাড়ে বালুতে লিখে গেলেন, সমুদ্র তো একটা খুনি। সমুদ্রের অপর এক কিনারায় এক ভিক্ষুক পাশ দিয়ে হাঁটছিল, তো ঢের সাথে আসা পানিতে সে একটা মতি পেল। মতিটি পেয়ে সে যার পরানে খুশি, খুশিতে সে সমুদ্রের পাড়ে পানিতে লিখল, সমুদ্র তো বিরাট দানশীল। এরপর হঠাৎ করে বিরাট একটা ঢেউ আসলো, সমস্ত লেখাগুলোকে পানির সাথে মিটিয়ে দিয়ে চলে গেল। এবার আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, মানুষ সমুদ্র সম্পর্কে যা ইচ্ছা বলুক, কিন্তু বিশাল সমুদ্রে তার ঢেউয়ের মাঝে বিন্দাস থাকে। নিজের রাগ, নিজের ক্ষোভ, হিংসা, বিদ্বেষ, তাহমিকা নিজেই নির্ধারণ করে। এবারে কথাগুলো আপনাদের জন্য, যদি জীবনে সুখ আর শান্তিতে ভালো থাকতো, তাহলে কখনোই মানুষ জন্মের সময় কাঁদতো না। জন্মের সময় কান্না করা আর মরে যাওয়ার পর সবাইকে কাঁদানো, এই দুটোর মাঝে সংঘর্ষ সময়কে জীবন বলে। কিছু চাওয়া পূর্ণ হবে তো কিছু চাওয়া অপূর্ণ থাকবে, এটাই জীবন। লাইফে যখন সাকসেসফুল হয়ে যাবে, মানুষ তখন তোমার পিছনে পিছনে ঘুরবে। প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কাউকে নিয়ে স্বপ্ন দেখা বৃথা, কারণ সবশেষে সবাই তোমার সফলতাই খুঁজবে। একটা গরিবের ঘরে জন্ম নিলে বোঝা যায় পৃথিবীর কথা কঠিন। আপনার চলার পথে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা থাকবে, কিন্তু আপনার খারাপ সময়ে খুব কম মানুষকে আপনি আপনার পাশে পাবেন। সবাই ভুলে যাবে আপনার অবদান কি ছিল, বরং সবাই আপনাকে ভিন্নভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে, আপনি তাদের থেকে কি নিয়েছেন। পৃথিবীর সবচাইতে কঠিন কাজটি হলো মানুষ চিনতে পারা। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়, আর অর্থ না থাকলে আপনজন পরিচয় দিতে লজ্জা পায়। সম্পর্কে যে বেশি সিরিয়াস থাকে, কষ্টগুলো মনে হয় তার জন্যই অপেক্ষা করে। বোকা মানুষ ধোকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। সুখের বাজারে গেছিলাম সুখ কিনতে, কিন্তু গরিব বলে কিনতে পারিনি, তবে আমি খালি হাতে ফিরিনি। কষ্টের দাম অনেক কম ছিল, তাই মন ভরে কষ্ট নিয়ে এলাম। 50 টাকা 100 টাকার নোট রাগের মাথায় বড়লোকের ছেলে মেয়েদের ছিঁড়ে ফেলতে দেখেছি। আবার 10 টাকা বাঁচানোর জন্য নিম্ন মধ্যবিত্ত ছেলে মেয়েদের 10 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে দেখেছি। অনাথ বাচ্চাদের 10 টাকা কামানোর জন্য ময়লা থেকে প্লাস্টিক টোকাতেও দেখেছি। এটাই জীবনের ভিন্নতা। ভুল ট্রেনে যদি উঠেই থাকো, তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ যত যত বাড়বে ততই ফেরার সময় কষ্ট হবে। দুনিয়াতে স্বার্থপর মানুষগুলো এমনই, যারা উপকারটা কখনোই চোখে দেখে না। কেউ লক্ষ টাকার জিনিস কিনে ফেলে রাখে, আর কেউ 10 টাকার জিনিস পেলেও যত্ন করে রাখে। কেউ সুখকে হেলায় ফেলায় হারিয়ে ফেলে, আবার কেউ সুখের জন্য এদিক ওদিক ছোটাছুটি করে। কেউ হাজার বার চেয়েও একটা জিনিস পায় না, আবার কেউ না চাইতেই পেয়ে যায়। দিন শেষে আমরা কেউই ক্ষিপ্ত না, কোথাও না কোথাও আমাদের তৃপ্ততা আটকেই থাকে। আফসোস তো তখনই লাগে যখন মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায়। শখ করার বয়সে টাকা কামাতে শিখেছি, আর তুমি এখন বলো টাকা কামানোর সময় শখ পূরণ করতে? এখন আমার টাকা পয়সা কামাতে হবে, কারণ এখন টাকা পয়সা হলে পৃথিবীতে সবকিছুই কেনা যায়। বাবার কাপড় ছিঁড়ে যায় মেয়েকে পড়াতে, আফসোস মেয়ের কাপড় খুলে যায় ফলোয়ার্স বাড়াতে। অহংকার দেখাবেন না, সময়ের সমুদ্রে অনেক বড় বড় দাপটশালী মানুষও ডুবে গেছে। মানুষ অন্যের দোষ দেখলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হবে। রাস্তাঘাটে জ্যাম লাগলে পুলিশ এসে ছাড়িয়ে দেয়, আবার জীবনের রাস্তায় যদি জ্যাম নাও থাকে তবে আশেপাশের মানুষ এসে লাগিয়ে দেয়। সেই জ্যামকে আবার নিজেই কাটিয়ে সেই রাস্তায় হেঁটে যাওয়ার নামই জীবন।